আজকের দিনটা আমার জন্য স্বপ্নের দিন। এই দিন তো অনেক বড় জিনিস রে ভাই, একটা মুহূর্ত, এই মুহূর্তটা আপনার আমার জন্য স্বপ্নের মুহূর্ত, আমি তো জীবনও ভাবি নাই। একদিন স্বপ্নের দিন, বেদনার বর্ণবিহীন, এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন। এই সিনেমাটা যখন মুক্তি পাই তখন আমি ক্লাস এইটে পড়ি। ওরে বাপরে বাপ, সে কি অনুভূতি! হঠাৎ বৃষ্টি, মানে এখনো মনে পড়ে, শীতকাল ছিল। এই সিনেমাটা সিনেমা হলে মুক্তি দেবার আগে টিভিতে মুক্তি দেওয়া হয়েছিল, টিভিতে দেখানো হয়েছিল। আমি মায়ের সঙ্গে শুয়েছিলাম, শুয়ে শুয়ে সিনেমাটা দেখছিলাম। যখন ফেরদৌস তার চাদরটা খুলে ফেলে বৃষ্টি নামে, মানে মুখ মোছার জন্য চাদরটা খুলে ফেলে, তখন নায়িকা যখন ট্রেন থেকে নামে বা দৌড়ে আসে, তখন আমার যে অনুভূতিটা, আমি মানে খাট থেকে উঠে বসেছিলাম যে কি হচ্ছে কি হচ্ছে, হ্যাঁ বুকের মধ্যে ধকধক করছে। এটা খুব, আমি মনে করি বাংলা সিনেমার মধ্যে খুব সফল সিনেমাগুলি একটা, মানে সফল সিনেমাগুলির মধ্যে একটা। তো তুমি যে প্রশ্নটা করেছো, একটা গান আছে, একদিন স্বপ্নের দিন বেদনার বর্ণবিহীন, এ জীবনে যেন আসে এমনই স্বপ্নের দিন, একদিন স্বপ্নের দিন। তো এই স্বপ্নের দিনকে পৌঁছানোর জন্য যা যা করা দরকার, আজকে তো ক্যারিয়ার আড্ডা বলো বা জীবন আড্ডা বলো, যেটাই বলো, এটাই তো বললাম। নিজেকে গঠন করা, তৈরি করা, সেই জায়গায় পৌঁছানোর জন্য একটা মানসিক অবস্থান তৈরি করা, ইবাদত করা। ইবাদত মানে হচ্ছে পরিশ্রম, কিন্তু আমার কাছে ইবাদত মানে কিন্তু পরিশ্রম করা। ইবাদত মানে হচ্ছে নিজেকে গঠন করা, ইবাদত মানে হচ্ছে নিজের সঙ্গে কথা বলা, কথোপকথন করা, এটাকে ইবাদত বলে আমার কাছে, মানে আমার দৃষ্টিতে এটাকে ইবাদত বলে। ইবাদত বলো বা প্রার্থনা বলো, যে যে ধর্মের অনুসারে সে সেভাবে করে বলতে পারে, অসুবিধা নাই। তো এই কাজগুলি করা, এটা হচ্ছে ওই একদিন স্বপ্নের দিন, সেই দিনটাতে পৌঁছানোর রাস্তা। মজার বিষয়, সেই দিনটা কবে আসবে, কখন আসবে, আমরা কখনোই বুঝতে পারি না, আগে থেকে অনুমানও করতে পারি না। তবে যখন আসে তখন একদমই বিশ্বাস হয় না। যে যেমন আমার যখন রেজাল্ট বেরিয়েছিল 2011 সালের নভেম্বরের 2 তারিখ, সেদিন আমার জন্মদিন ছিল, তো তখন রেজাল্টটা পাওয়ার পর আমার কাছে মনে হয়েছে আজকের দিনটা আমার জন্য স্বপ্নের দিন। এই দিন তো অনেক বড় জিনিস রে ভাই, একটা মুহূর্ত, এই মুহূর্তটা আপনার আমার জন্য স্বপ্নের মুহূর্ত, আমি তো জীবনও ভাবি নাই। সো আপনি যেটা কখনো ভাবতে পারবেন না, সেটা আপনার লাইফের সবচেয়ে আনন্দের মুহূর্ত হবে, এটা লিখে রাখুন কোথাও। তো সেই মুহূর্তটা হয়তোবা আপনি আগে থেকে কখনো ভাবতে পারবেন না, কিন্তু সেই মুহূর্তটা আনার পুরো দায়িত্ব, পুরো প্রসিডিউরটা কিছুটা ভাগ্যের উপর নির্ভর করে, বেশিরভাগই আপনার নিজের কাজে নির্ভর করে, আপনার নিজের সামর্থ্যের উপর নির্ভর করে, আপনার চেষ্টার উপর নির্ভর করে, আপনার আন্তরিকতার উপর নির্ভর করে, আপনার পরিকল্পনার উপর নির্ভর করে, হ্যাঁ কিছুটা ভাগ্যের উপরও নির্ভর করে, এই আর কি।